আর মেসি এখনো শুধু 90 মিনিট না, 120 মিনিটও খেলতে পারে। বিশ্বকাপে সেটা দেখিয়ে দিয়েছে, টানা 120 মিনিট মেসি খেলেছে। তাহলে বুঝেন মেসির কি এখন অবসর নেওয়ার সময় হয়ে গেছে বা মেসির বয়স বেশি হয়ে গেছে? কখনোই না। আমরা যারা মেসি ভক্ত ছিলাম আমাদের মনে একটা ভয় ছিল, এটাই কিন্তু মেসির শেষ বিশ্বকাপ, এই বিশ্বকাপের পরে আমরা মেসিকে আর আর্জেন্টিনার জার্সি গায়ে হয়তো দেখবো না বা দেখা যাবে না। তাই আমরা যারা মেসির ভক্ত ছিলাম আমাদের একটা উদ্দেশ্য ছিল বা আশা ছিল যে এবারে বিশ্বকাপটা যেন মেসি অর্জন করতে পারে, তাহলে মেসির জীবন সার্থক হবে, আমরা তার ভক্ত হিসাবে আমাদের জীবনও ধন্য হয়ে যাবে। আমরা অনেকে জানি হয়তো বা অনেকেই জানি না, মেসি কিন্তু এর আগেও কোপা আমেরিকার একটা ফাইনালে হেরে যাওয়ার কারণে সে আর্জেন্টিনা দল থেকে অবসর নিয়েছিল, কিন্তু কোটি মানুষের ভালোবাসা তাকে আবারও ফিরিয়ে আনে। সে আবারও আর্জেন্টিনা দলে যোগদান করে এবং আর্জেন্টিনা দলে খেলা শুরু করে। আর্জেন্টিনা দলে খেলা শুরু করার ফলশ্রুতিতেই কিন্তু আমরা 22 সালে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পেলাম, আর মেসির সেই অধরা স্বপ্ন সেটাও পূরণ হয়ে গেল। আর মেসির এমন স্বপ্ন পূরণের কারণেই কিন্তু আমরা যারা মেসি ভক্ত আছি, আমরা যারা আর্জেন্টিনা ভক্ত আছি, আমাদের জন্য কিন্তু একটা সুসংবাদ। অর্থাৎ আমরা যারা মনে করেছিলাম যে মেসি আর খেলবে না, কিন্তু সেই মেসি বিশ্বকাপ জয়ের পরে ঘোষণা দিয়েছে যে সে আরো আর্জেন্টিনা দলের সাথে থাকতে চায়, এই সাফল্য ধরে রাখতে চায়। অর্থাৎ আমরা আশা করতেই পারি যে মেসি হয়তো আরো 2-3 বছর আর্জেন্টিনা দলে থাকবে, আমরা তার খেলা দেখতে পাবো। কিন্তু মেসির যদি এই বিশ্বকাপ অর্জন করতে না পারত বা ফাইনালে যদি হেরে যেত, তাহলে এটা নিশ্চিত ছিল যে মেসির এটা শেষ বিশ্বকাপ, আর মেসিকে আর কখনোই আর্জেন্টিনা দলে দেখা যাবে না। কিন্তু এই স্বপ্ন পূরণ হওয়ার কারণে মেসি তার সিদ্ধান্ত পরিবর্তন করে এবং আরো কিছু বছর খেলার জন্য আগ্রহ প্রকাশ করে। একটা প্লেয়ার কখন অবসর গ্রহণ করে বা দল থেকে কখন বাদ দেওয়া হয়, যখন সেই প্লেয়ারটি ফর্ম ইন হয়ে যায় বা খেলতে ভালো পারে না, তখন কিন্তু তার অবসর নেওয়ার সময় হয়ে যায় বা তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এক্ষেত্রে যদি আমরা মেসির দিকে ধরি, তাহলে কিন্তু মেসির সামনে এখনো সেই সময় আসেনি, কারণ মেসি এখনো আর্জেন্টিনা দলের মধ্যে সেরা খেলোয়াড়। তার সাথে তুলনা করার মতো বা তার সমতুল্য কোনো খেলোয়াড় এখনো আর্জেন্টিনাতে আসেনি, যার কারণে আর্জেন্টিনা দলের পক্ষ থেকে মেসিকে বাদ দেওয়ার এখনো সময় আসেনি। যেমনটা কিন্তু আমরা এই বিশ্বকাপে লক্ষ্য করেছি, ফুটবল বিশ্বের আর একজন সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো, তার খেলাগুলো আমরা দেখেছি, তাকে কিন্তু কোনো ম্যাচেই 90 মিনিট খেলানো হয় নাই, আবার অনেকগুলো ম্যাচে তাকে চান্স দেওয়া হয় নাই। তার পরবর্তীতে অন্য প্লেয়ার খেলানো হয়েছে, তাকে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে। এক্ষেত্রে দেখুন মেসি ব্যতিক্রম, মেসি প্রত্যেকটা ম্যাচেই খেলেছে, তাকে বসিয়ে রাখা হয়নি। এবং আর্জেন্টিনা দলের মূল ভিত্তি হচ্ছে মেসি, আর মেসি এখনো শুধু 90 মিনিট না, 120 মিনিটও খেলতে পারে, আর বিশ্বকাপে সেটা দেখিয়ে দিয়েছে, টানা 120 মিনিট মেসি খেলেছে। তাহলে বুঝেন মেসির কি এখন অবসর নেওয়ার সময় হয়ে গেছে বা মেসির বয়স বেশি হয়ে গেছে? কখনোই না। তো যে মানুষটা এখনো একটা না 120 মিনিট মাঠে খেলতে পারে, তাও সবার থেকে সেরা, ভালো পারফর্ম করতে পারে, তাহলে সেই মানুষটা কেন অবসর নেবে? আমরা যারা মেসির ভক্ত, আমরা যারা আর্জেন্টিনার ভক্ত, আমরা আশা রাখতেই পারি যে 2026 সালের বিশ্বকাপে আমরা মেসিকে দেখতে পাবো। যেহেতু এখনো দীর্ঘ 4 বছর সময়ের অপেক্ষা, দেখা যাক কি হয়, তবে আমরা আশাবাদী যে আমরা মেসিকে 2026 সালের বিশ্বকাপে দেখতে চাই এবং ভালো কোনো সাফল্য অর্জন করতে চাই। এখন আপনি যদি একজন মেসি ভক্ত হয়ে থাকেন, আপনি যদি একজন আর্জেন্টিনা ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই খবরটা আপনার জন্য খুবই খুশির এবং আনন্দের। তো ভিডিও বিষয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিন। আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।